অলরাইট, সো হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। আজকে অ্যাকচুয়ালি আমি এক্সপ্লোর করতে চলে এসেছি অ্যাক্রোপলিসের। হ্যাঁ, আরো হর্ন মারুন, ঠিক আছে, হর্ন মারা ভালো। অ্যাক্রোপলিসের অ্যাকচুয়ালি এখানে আসার মেইন উদ্দেশ্য আমার, এটা কি হচ্ছে আজকে আমি কথা বলতে পারবো না। অ্যাক্রোপলিসের উল্টো দিকের যে গলিটা, দেখুন অনেক স্ট্রিট ফুড ভেন্ডার্স আছে, ওখান থেকে ভেবেছিলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করবো, কিন্তু এখানে যেতে যেতে আমি দোকানটা থেকে মারাত্মক সুগন্ধ আসছিল, কিসের না, ফিশ ফ্রাই এর। যদিও যে গন্ধটা দাঁড়িয়েছিলাম, ফিশ ফ্রাই শেষ হয়ে গেছে। দাদা, তোমার নামটা যদি বলো একটু। আমার অজয় শাহ। অজয় শাহ, খাবার গেলাম জানি না, বাট গন্ধটা মানে দারুণ। স্ন্যাক্সের এখানে আমার কাছে চলে এসেছে, এখন অনেকগুলো আইটেম নিয়ে নিয়েছি, 6টা মতন আইটেম নিয়ে নিয়েছি। এই ফিশ বাটার পেয়ে আছে, চিকেন বল আছে, চিকেন পাকোড়া আছে। আচ্ছা দাদা, চিকেন বলের দাম কি আছে? চিকেন বলের দাম হচ্ছে 10 টাকা। 10 টাকা, চিকেন পাকোড়ার দাম হচ্ছে 25 টাকা, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এইটার দাম হচ্ছে 60 টাকা। তো প্রথমে আমি 10 টাকার যে জিনিসটা সেটাই একটু খেয়ে দেখি। এটা হচ্ছে চিকেন বল, লেটস ট্রাই দিস। ভালো খেতে, একদম বাইরের লেয়ারটা এটা ক্রিস্পি আছে, আর ভেতরটা একদম দেখো চিকেন একদম স্টাফড আছে। দেখো 10 টাকায় চিকেন বল, এটা সত্যিকার অ্যামেজিং খেতে। ওকে, এবার যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বোনলেস চিকেন পাকোড়া। বোনলেস চিকেন পাকোড়াটা খেয়ে দেখা যাক, দেখা যাক সেরকম খেতে। যেহেতু বোনলেস দিচ্ছে তাই জন্য দামটা বেশি, এমনিতে বোনলেস চিকেনের দামও বেশি, খেতে কিন্তু ভালো। এটা দেখো চিকেনটা কিন্তু ভরে দেওয়া আছে, চিকেনটা কিন্তু অনেকটাই আছে, চিকেনটা পরিমাণ জুসি। আদা রসুন পেস্টের যে ম্যারিনেশনটা যেটা করে রেখেছিলো ওটা ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, আর এটাও কিন্তু খেতে সত্যিকার খুব ভালো। এবার অ্যাকচুয়ালি আমি ফিশ বাটার ফ্রাইটা ট্রাই করবো, ফিশ বাটার ফ্রাইটা দেখি একটু, প্রথমে ভেঙে দেখি ফিশ। ও, ফ্লেভারটা আমি যে স্মেলটা পাচ্ছি সেটা তোমাকে যদি বোঝাতে পারতাম। অ্যাকচুয়ালি ওটা বলেই দিয়েছে এটা বম্বে ভিটকি ওরা ইউজ করছে, দেখতে পাচ্ছ। ওহো, দিস ইজ গুড। এটাকেই খেতে থাকো, দারুণ খেতে, থ্যাংক ইউ, খুব ভালো খেতে। ফিশ বাটারফ্লাই একটা বড় বাইট দেওয়া যাক। ডুড, ইটস রিয়েলি ভেরি গুড। ফিশ বাটারফ্লাইটা অনেক জায়গায় খেয়েছি, অনেক জায়গায় কী হয় মাছটা না একটু হার্ড হয়ে যায়, মাছটা ওরা ইউজ অনেক দিনকে পুরোনো মাছ ইউজ করে, বাট এখানে এখানে কিন্তু মাছটা একদম টাটকা ফ্রেশ আছে। আর ওই যে ধনে পাতা, পুদিনা পাতা, তারপর লঙ্কা সব কিছু দিয়ে একটা ব্যাটারে ওটা চুপিয়ে রেখেছিলো, সেটার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগছে, বাটারি ফ্লেভার। দিস ইজ মাস্ট ট্রাই, এটা ট্রাই করো। দাদা, তোমার এই দোকানটা কত বছর হলো? 14 বছর হয়ে। হ্যাঁ, 14 বছর হয়ে। মানে সব থেকে বেশি করে এগুলো তো সেল ফিশ ফ্রাই বেশি, ফিশের আইটেম, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ব্যাটার ফ্রাই, ফিশের আইটেমটাই বেশি। না না, আমি অন্য লাগিয়েছি। কি লাগিয়েছি? আমি তোমার গিফট আইটেম তোমার ম্যানুফ্যাকচারিং করতে। হঠাৎ করে চায়নার মাল এসে সব বন্ধ হয়ে গেছে, যার ফলে এটা ধরেছি। তো এটা হচ্ছে ফিশ ফিঙ্গারটার দাম হচ্ছে 30 টাকা, আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন, এটার দাম হচ্ছে 35 টাকা। ফিশ ফিঙ্গারটা খেয়ে দেখা যাক, সত্যিকারের খেতে দারুণ। ফিশ ফিঙ্গারটা দেখো, ভেতরটা দেখো, ফিঙ্গারটা মানে ফিশটা কিন্তু অনেকটাই ফিলিং আছে, ফিশের ওই ফ্লেভারটা খুব ভালো লাগছে, তার সাথে ওরা যে ম্যারিনেশনটা করেছে না মশলাটা দিয়ে, খেতে ভালো লাগছে, আরও খেতে এই জন্য ভালো লাগছে কারণ মাছটা টাটকা আছে। দামড়া বাস এসেছে, এখানে বাইক গাড়ি যাওয়ার জায়গা নেই, ঢুকবে আমার উপর দিয়ে বাস চলে যাচ্ছে। আমি যেটা ফেকবো সেটা হচ্ছে ক্রিস্পি চিকেন, ক্রিস্পি চিকেনটা খেতে আজাক। ক্রিস্পি চিকেনের এই ক্রান্তটা আসা হচ্ছে, তোমার শুনতে পেয়েছো, প্রচণ্ড ক্রিস্পি, প্রচণ্ড ক্রিস্পি। অ্যাকচুয়ালি এটা সিমুই দিয়ে ওরা এটাকে ভাজছে, খেতে দারুণ। ভেতরে ফিলিংটা দেখো, চিকেনটা কিন্তু অনেকটাই আছে। ওকে, সো এবার আমরা চলে এসেছি এখন অ্যাক্রোপলিসের ঠিক উল্টো দিকে।
এদিকে আমাদের অ্যাক্রোপলিস এন্ড এদিকে আমরা এখানে অ্যাকচুয়ালি আরো অনেক ফুড স্টল আছে বাট আজকে রবিবার বলে তো আমার মতে অনেকগুলো বন্ধ আছে অ্যাকচুয়ালি এগুলো মানে নরমাল উইক ডেজে কিন্তু সবচেয়ে একদম জমজমাট ভর্তি থাকে সো আজকে চলে এসেছি এখানে অ্যাক্রোপলিসের যে লাইনটাতে লাইন দিয়ে অনেক খাওয়া দাওয়ারের দোকান আছে যেই কটা যে খোলা আছে আমাদের কিছু কিছু সিলেক্টেড জায়গা থেকে আমরা খাওয়া দাওয়া খাবো তোমাদেরকে বলবো যে অ্যাক্রোপলিসে এলে তোমরা বাইরে স্ট্রিট ফুড অ্যাক্রোপলিসের কোনগুলো খেতে পারো বাইরে তোমরা কি কি খেতে পারো এবার আমরা চলে এসেছি হচ্ছে ঠিক কসবা নিউ মার্কেট ঠিক মানে অপোজিট দিকে একটা দোকান আছে যার নাম হচ্ছে ফুড ফেস্টিভ আর এখানে কিন্তু অনেক ভালো চাইনিজ আইটেমস পাওয়া যায় সো এখানে আমি যেটা আমি ইউজুয়ালি খেয়ে থাকি যেটা হচ্ছে এখানকার মোমো ঠিক ব্যাঙ্ক অপোজিট দিকে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল বিকাশ দার মোমো এখানে বিখ্যাত আমি পার্সোনালি খেয়ে থাকি কারণ এখানকার মোমোগুলো বেশ টাফ হয় দেখা যাক প্রথমে এই দেখো পুরো মোমোটা স্টাফ চিকেনে ভর্তি পুরো চিকেন যে তোমরা খাচ্ছ বুঝতে পারবে চিকেন আনিয়ন যেগুলো সব মুখে পড়ছে খেতে বেশ ভালো লাগছে এখানকার মোমোটা কিন্তু বেশ সুন্দর খেতে খুব সুন্দর খেতে একটু সহজ দিয়ে খেয়ে দেখি মোমোর যে লেয়ারটা সেটা একদম পাতলা দেখো একদম পাতলা লেয়ার চিকেন একদম স্টাফ পুরো চিকেনের চাংস মুখে পড়ছে তার সাথে একটু স্প্রিং আনিয়নও দিয়ে দিয়েছে সেগুলো মুখে পড়ছে এখানকার মোমো কিন্তু সত্যিকারে খুব টেস্টি ডেফিনেটলি এই চত্বরে থাকলে এখান থেকে মোমো খাবে এখানকার মোমো কিন্তু সত্যিকারে খুব টেস্টি হয় স্যুপটা কিন্তু খুব একটা পাতলা না যথেষ্ট গাঢ় আছে আর এখানে দেখো এগ হোয়াইটস ক্যাবেজ তারপর চিকেন অল্প অল্প শ্রেড করে দেওয়া আছে ওরা কিন্তু এখানে কর্নস দিচ্ছে গাজর দিচ্ছে খেয়ে দেখি একটু ওরা ছ পিস মোমো দেয় 50 টাকায় এখানে এই চত্বরে থাকলে বিকাশদার মোমো ইজ ডেফিনেটলি মাস্ট রাইট আর যেটা মাস্ট সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যেটা সাবস্ক্রাইব না করে দেখছো আর ভিডিওটা লাইক করা আর ব্লগ দেখি আচ্ছা তোমার নাম কি হবে বলো আমার নাম জয়দীপ আর তোমার নাম আমার নাম অরকজিৎ আচ্ছা তোমাকে এখানে থাকো হ্যাঁ আমরা এখানে বসবো করে থাকবো আচ্ছা আচ্ছা তো আমরা মানে প্রায় ডিসকাস করতাম যে তোমার সাথে দেখা হয় দেখা হবে আমাকে দেখে আমি ব্লগ করা শুরু করে দিয়েছি আচ্ছা কি নাম তোমার চ্যানেল আমার নাম জয়দীপ সামন্ত চ্যানেলের নাম ওকে সো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম কসবা নিউ মার্কেটের ঠিক পাশেই দ্য স্পাইসিটি এখানে অ্যাকচুয়ালি অনেক রকমের চা পাওয়া যায় ঠিক আছে এখানে আমি একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে পাইনঅ্যাপেল টি অ্যান্ড ম্যাঙ্গো টি লিটারালি সিরিয়াসলি ও দেখিনি আমি দেখেছি যাই হোক আমরা অর্ডার দিয়ে দিয়েছি এখান থেকে ম্যাঙ্গো চা এটা আমার নাম কি কল্পনা বিশ্বাস তোমার দিদি ম্যাঙ্গো টি কল্পনাটা কথা দিয়ে আচ্ছা ও ওটা আমার ছেলে বানায় আচ্ছা তোমার ছেলে বানায় আমার ছেলেই এত রকমের আইটেমটা আমার ছেলেই বানায় আচ্ছা আচ্ছা এই ম্যাঙ্গো সিরাপ চলে যাচ্ছে আমাদের লাফাতে ইচ্ছে করছে কারণ ম্যাঙ্গো টি কলকাতায় ফার্স্ট টাইম আমি ট্রাই করছি ভাই আমি এর আগে জানি না একটু মিষ্টি আয়োগ আমি আমি এই না কে ট্রাই করেছি কে ট্রাই করেনি আমি ফার্স্ট টাইম করছি তাই আমার কাছে কলকাতায় ফার্স্ট টাইম ম্যাঙ্গো টি ট্রাই করছি লেটস ট্রাই মানে বেশ ম্যাঙ্গো সিরাপ দিয়ে বানিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি আম ইউজ করছে না ম্যাঙ্গো সিরাপ দিয়ে ক্রিম দিয়ে চা দিয়ে ভালো করে ভালোবেসে বানিয়েছে কল্পনা কাকিমা টি লেটস ট্রাই চামচ টামচ দিয়ে দিয়েছে ক্রিমটা খাওয়ার জন্য ও হো 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 ক্রিম ম্যাঙ্গো সিরাপ খেয়ে দেখা যাক তার সাথে চাও আছে ফিউশন টি মনে হচ্ছে এটা এটা ইউনিক পুরোপুরি ভালো খেতে সিরিয়াসলি ভালো খেতে ইটস ফ্রিকিং গুড দাম অ্যাকচুয়ালি 25 টাকা মতন পড়ছে ম্যাঙ্গো টি বলো যাই বলো এখানকার চা যদি পারো এখানকার চাটা খেও কারণ এখানকার চাটা কিন্তু খেতে সত্যিকারে খুব ভালো চায়ের দাম মাত্র 7 টাকা ঠিক আছে তো একদম অ্যাফোর্ডেবল প্রাইস আছে এখানকার স্পেশাল চা আছে রেগুলার চা আছে এলআইসি চা আছে সব ট্রাই করতে পারো ম্যাঙ্গো চাটা ট্রাই করে দেখো ভালো লাগে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে একদম কসবা নিউ মার্কেটের ঠিক উল্টো দিকেই দেখবে একটা ছাতা নিয়ে একটা কাকিমা বসে থাকে নাম হচ্ছে রানু কাকিমা রানু কাকিমার এখানে অনেক কিছু ফ্রাই পাওয়া যায় আমার কাছে চলে এসেছি এগ চিকেন ডেভিল ওকে সো এটা হচ্ছে এগ চিকেন ডেভিল দেখতে পাচ্ছ
এটা দাম কিন্তু 15 টাকা প্রথমে বলে দিই এটা একটু ভেঙে দেখাই তোমাদেরকে ভাই এই হচ্ছে এক চিকেন ডেভিলটা তো এই হচ্ছে ডেভিল ডেভিলের ভিতরে একটা ডিম দিয়ে দিয়েছে আর এই দেখতে পাচ্ছ চিকেন এই যে এরকম সাইজে দুটো চিকেন দেওয়া থাকছে ডিমের সাথে তো এক চিকেন ডেভিলটা ট্রাই করা যাক ডিমের ডেভিল যেরকম খেতে হয় তার সাথে চিকেন অ্যাড করলে চিকেন যে কোনো জিনিসের সাথে খেতে ভালো লাগে এখানে খেতে ভালো লাগছে 15 টাকা দাম জাস্টিফাইড আছে এবার যেটা ট্রাই করতে চলেছি সেটা হচ্ছে ফিশ ফ্রাই যেটা আগের জায়গায় পাইনি বাট এখানে পেয়েছি ফিশ ফ্রাইটার সাইজটা কিন্তু যথেষ্ট বড় এরাও একটা বড় সাইজের ফিশ ফ্রাই আছে এই ফিশ ফ্রাইটার দাম মাত্র 60 টাকা তো 60 টাকায় ফিশ ফ্রাইটা দেখা যাক আগে ফিশ ফ্রাইটা দেখো একদম কোডিংটা দেখো একটু মোটা আছে কোডিংটা মাছের পরিমাণটা একটু পাতলা আছে বা টেস্ট করে দেখা যাক কেমন খেতে লাগছে ফিশ ফ্রাইটা প্রচণ্ড ক্রিসপি আছে ঠিক আছে প্রচণ্ড ক্রিসপি বাট দেখো যেহেতু স্ট্রিট ফুড 60 টাকা দাম ডেফিনেটলি ভেটকি দিয়ে এটা করছে না আমার যতদূর কে মনে হলো এটা বাসায় বম্বে ভেটকি ইউজ করছে একচুয়ালি এটা বাসাও না তো হালকা একটা ফ্লেভার আছে মাছের খেতে ভালো ডেফিনেটলি ট্রাই করতে পারো এখানে মাছটা কিন্তু ফ্রেশ আছে আর মাছটা কিন্তু ওটা হালকা একটু পুদিনা পাতা ধনে পাতা দিয়ে এটা ম্যারিনেট করেছে ফিশ ফ্রাইটা কিন্তু খেতে বেশ টেস্টি ক্রিসপি আছে ক্রাঞ্চি আছে আর মাছটা যেহেতু ফ্রেশ আছে দো ইটস নট ভেটকি বা যে একটা মানে ওই বম্বে ভেটকি যেহেতু একটা হালকা ওই রকম একটা ভেটকি একটা ফ্লেভার আসছে তা সুন্দর দিকে খেতে আরও ভালো লাগছে যে কোনো স্ট্রিট ফুড খাওয়া যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তো তোমার মনে আছে তুমি বোনকে নিয়ে বেরোলে কি 10 টাকার আইসক্রিম খাওয়া হতো কি কুপুত দিটাই না দেয়া হচ্ছে ঠিক আছে যারা যারা বোনরা দেখছো যারা যারা ভাইরা দেখছো দাদারা দেখছো বোনেদের দিদিদের নিয়ে বেরোলে মানে 10 টাকার অরেঞ্জ আইসক্রিমটা কিনে দেবে সব থেকে ভালো হয় ওটাই কিন্তু ঠিক আছে অরেঞ্জ আইসক্রিম এই জন্য ভালো করতে নেই আমি ম্যাঙ্গো চাটা দেখালাম মিশির সাথে বেরিয়ে আমার মাটি এক ফাঁকা লাস্ট 100 টাকাটা বেরিয়ে গেল এই হচ্ছে আমাদের কেশর পিস্তা আইসক্রিম গন্ধটা ভালো বেশ রাবড়ি রাবড়ি কেশরের ফ্লেভারটা পুরোপুরি আছে আইসক্রিমটা বেসিক্যালি পুরোপুরি কেশরের ফ্লেভারটাই আছে তারপরে পিস্তাগুলো ভালো লাগছে আমি নিশ্চিত প্রায় সবাইকে ধাক্কা ধাক্কা মেরে দিয়ে চলে যাবে মোটেও না আমার নামে এত বদনাম দেওয়া হচ্ছে আমি বদনামটা নিতে পারছি ওকে বলতে দাও এইজন্য আমি প্রতিবাদ করার জন্য লোককে ধাক্কা মারছি তো লাস্ট টাইম মিষ্টিকে বলেছিলাম যে ফুচকা খাওয়ার কথা যাই হোক মিষ্টি সেটাতে রেগে গেছিল তো লাস্টে কে ফুচকার কথা বলে যাই হোক এখানে লাইট নেই তাই ব্লগ এখানে এন্ড করা যাবে না আমার লাইট চাই এই লাইটটাই আমাকে দিনের আলোয় উজালা করে দেবে ওকে ওকে সেখানে অনেক লাইট আছে তো এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে আই হোপ তোমাদের পছন্দ হয়েছে কারণ অনেক কিছু দেখেছি এরকম করে বললে কিন্তু কেউ বলবে না বলতে হবে ডেফিনেটলি ভিডিওটা পছন্দ হয় ভিডিওটাকে লাইক করতে একদম ভুলবে না যদি চ্যানেলটা পছন্দ হয়ে গেছে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব না করে দেখলে অ্যাকচুয়ালি আমরা মোটিভেটেড হই না বেশ এনার্জেটিক হয়ে যাই বেশ মোটিভেটেড হয়ে যাই মনে হয় কালকে গিয়ে আরও অনেক কেজি খাই দিয়ে আরও নিজের ভুড়িটা বাড়াই যাই হোক ভিডিওটা কেন করছি দিলেন স্টে হ্যাপি স্টে ফুডি বাঙালি মানে খাই খাই ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করলাম স্ট্রিট ফুড ট্যুর দিলাম তোমাদেরকে ভিডিওটাকে বেশি করে লাইক করো তাতে আমি আর ইউটিউব দুজনেই বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়েছে আমিও বুঝতে পারবো সো করে দিও আর কিছু চাই না ব্যাস